বং ফিশিং এ তোমাদের স্বাগত জানাই। আর হচ্ছে আমি রুই মাছের হচ্ছে টোপের দ্বিতীয় পর্বে আসছি, কারণ হচ্ছে ভাজাভুজির ব্যাপারগুলো আমি ভিডিওটাই দেখাতে পারিনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি করবে। এইটা হলো হচ্ছে তেঁতুলের বীজটা, আমি ভিজিয়ে খোসা তুলে ডাস্ট করে নিয়েছি, দেখো মিডিয়াম ডাস্ট করেছি, দিয়ে এটাকে আমি ভেজে নেব। এটা আগেই উনুনে হিটে দিয়ে দিয়েছিলাম, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। এরকম একটা মাটির সরা তোমরা নেবে, তাহলে হচ্ছে খুব সুন্দর ভাজা হয় এই মাটির সরাতে। তেঁতুলের বীজটা যখন তোমরা ভেজানোর পর কোনো খড়খড়ে সানে ঘষলেই ওর বীজ সব গায়ের খোসা সব উঠে যাবে। তা এটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নেব। এই যে হয়ে গেছে, এরপর হচ্ছে আমি এই যে গম, যে আটাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই গমটা ভেজে নেব আগে। এটা একটু ফুটে উঠবে গমটা, যে ফুটছে এই যে ফুটছে, এই যে এই যে এই যে এক সাইড থেকে আরেক সাইড হয়ে যাচ্ছে, দেখো এই দেখো এই যে এরকম একটু গমটাকে ফুটিয়ে নেবো। এই যে এই যে এই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ফুটে এক সাইড থেকে আরেক সাইড হয়ে যাচ্ছে। এই যে ফুটছে ফুটছে
হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, এই দেখো এইরকম ভাজা হবে, আর ফুটছে না একটাও, ফোটা যাই বন্ধ হয়ে যাবে, দিয়ে একটুখানি নেড়েই একে রেখে দেবো। তোমরা বিটের কথা বলেছো, এই যে এই বিটটা আমি দেখিয়েছি, মানে এটা কালকে ছিল, এটা হচ্ছে খাবার বিট, আমরা যে খাই বিট গাজর সেই হচ্ছে বিট, এটা খাই। আমি তোমাদের যে বিটটা দেখালাম, বিটটা হচ্ছে খাবার বিট, আমরা খাই বিট গাজর, এর ইংরাজি বাংলা নামটা আমি কমিউনিটি বক্সে দিয়ে দেবো। আর হচ্ছে আরেকটা হচ্ছে যেটা চাল চাল গুঁড়ি আছে, যে কোনো বাসমতি আতপ চাল হলেই হবে, কিন্তু ওটাকে ভাজা যাবে না, চাল গুঁড়িটা কিন্তু ভাজবে না। তাহলে ভাজা কি কি আছে, তোমার হচ্ছে প্রথম কাই বীজ মানে তেঁতুলের বীজ ডাস্ট করে ভেজে নিতে হবে, তারপরে আছে হচ্ছে তোমার গমটাকে ভেজে নিয়ে আটা করে নিতে হবে, আর আরেকটা বলবো আমি তোমাদের সবসময় যে তোমরা মানে ছোলাটাকে ভাজা ছোলা কিনে নিয়ে মিক্সিতে ডাস্ট করে নেবে, ওর পিওরিটিটা তোমরা 100% পাবে। আর বাজারে কেনা ছোলাগুলো ছোলার ছাতুগুলোতে অনেক রকম মিলাবট চলে, আর এখন তো দুনিয়া সেই রকম হয়ে গেছে, তো তাই হচ্ছে আমি বলবো যে ছোলাটাকেও তোমরা ভাজা কিনে নিয়ে আসবে বাজার থেকে, দিয়ে মিক্সারে গ্র্যান্ড করে নেবে, তাহলে হচ্ছে 100% পিওর পাবে এবং তার রেজাল্টটা ভালো পাবে। আর যদি তোমরা বিটটা করতে অসুবিধা হয়, তাহলে তোমরা যে কোনো কামধেনু রঙের মধ্যে হলুদ রং আছে একটা, মানে হলুদ বা লাল রং আছে, খাবার রং আমরা খাই যেগুলো খাবারেতে দেয়, সেই রং তোমরা হালকা পরিমাণে ইউজ করবে, বেশি পরিমাণ করো না, কারণ ওগুলো কেমিক্যাল, তার জন্য মানে ওটা করলেও হবে কিন্তু কম করবে। আর হচ্ছে আর যেখানে তুমি যদি নদীতে মাছ ধরতে যাও, তাহলে হচ্ছে নদীর জল দিয়ে এটাকে মাখবে, আর যদি পুকুরে মাছ ধরতে যাও, তাহলে পুকুরের জল দিয়ে হচ্ছে টোপটাকে মেখে তারপর পিঁপড়ের ডিম দিয়ে ফেলবে, আর 72 ঘন্টা ওটাকে রাখতেই হবে, ওটা ওটা হচ্ছে ফার্মেন্টেশনের জন্য 72 ঘন্টা রাখতেই হবে, তারপরে হচ্ছে ওটাকে নিয়ে গিয়ে মাছ ধরা। আর আর তো তোমাদের প্রশ্নের মধ্যে আর তেমন একটা কিছু পড়ছে না। আর হ্যাঁ, হাঁসের ডিম তোমাদের ব্যবহার করতে হবে, মুরগিটা পুকুরে চলে না, পুকুরের জলে হচ্ছে হাঁস চলে, হাঁস হচ্ছে ঘুরে বেড়ায়, তো হাঁসটাকে হচ্ছে মাছ চেনে, তাই হাঁসের ডিমটা বেশি ফেভারিট করে মাছ, তো মুরগির ডিম নিও না, হাঁসের ডিম বাজারে অ্যাভেলেবেল হাঁসের ডিম আছে, হাঁসের ডিমই তোমরা নেবে, ওর গন্ধটা ফ্লেভারটা অনেক বেশি মুরগির ডিমের থেকে। আর বাস এই পর্যন্ত।